যুক্তরাষ্ট্রের টেক্সাসে সন্ত্রাসের গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী প্রিস্কুল মার্টির কফি শপে হত্যা করা হলো লামার ইউনিভার্সিটির গবেষক আবিরকে। শুধু আইন দিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়, ছায়া সংসদ বিতর্কে প্রবাসী কল্যাণ সচিব টিম নয়ের রেমিটেন্স দাতাদের 10% প্রণোদনা দাবি। 2024কে স্বাগত জানাতে দেশে দেশে বর্ণাঢ্য প্রস্তুতি, জমকালো আলোকসজ্জা সেজেছে বিভিন্ন শহর, আলোর ঝলকানিতে উজ্জ্বল সিডনি হারবার ও টাইমস স্কয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী নিহত হয়েছে, তার নাম আবির হোসেন। আবির টেক্সাসে লামার ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন। গতকাল দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফি শপে এই ঘটনা ঘটে। মুসলিম হয় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবছরের জানুয়ারিতে আবির আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষার জন্য, কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির কাজ করতেন ব্রাক বিশ্ববিদ্যালয়ে ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের মুসলিমরা যাতে উচ্চশিক্ষা নিতে আমেরিকা না যায়, সেজন্য এইভাবে ভীতি তৈরি করা হচ্ছে। কেবলমাত্র আইন দিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন। বিকেলে এফডিসিতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। সচিব আরও বলেন, আইন ও আইনের প্রয়োগ অবশ্যই থাকতে হবে, তবে এর পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ নিম্ন আয় রেমিটেন্স দাতাদের জন্য সরকারি প্রণোদনা 10% করার দাবি জানান। সঞ্জিতা প্রিয় প্রতিবেদন। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ নিয়ে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশগ্রহণ করে সরকারি বাংলা কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা। মাননীয় স্পিকার, তাদের এই এহেন আইনের প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বিতর্ক শুরু করছি। বাংলাদেশের 18 কোটি জনগণ সচেতনতা নিয়ে জন্মায় নাই, সচেতনতা কারওয়ান বাজারে কিনতে পাওয়া যায়। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বিদেশের কারাগারে থাকা প্রবাসীদের আইনি সহায়তা দিয়ে দেশে আনার আহ্বান জানান। বিদেশের কারাগারে আমাদের সব অভিবাসীরা, যেসব কর্মীরা এখনো কারাগারে অবস্থান করছেন, তাদেরকে আইনি সহযোগিতা করে তালিকা করে তাদেরকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করবেন বলে, যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অবৈধ অভিবাসন প্রক্রিয়াকে ঠেকাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের নিরাপদ অভিবাসনকে নিশ্চিত করতে পারবো না। বোয়েসেলের এমডি ও বাইরা সভাপতি বিশেষ কোনো কাজের দক্ষতা ছাড়া বিদেশে না যাওয়ার আহ্বান জানান। দক্ষতা থাকা, আইনের প্রয়োগ, এবং আমরা যারা এই আইন প্রয়োগের জন্য দায়বদ্ধ, আমরাও যদি আমরা এটি অনুসরণ করি তাহলে আমাদের কর্মীরা ভালো থাকবে। যারা বিদেশ যাবে তারা একটু জেনে শুনে সঠিকভাবে সরকারের যে নিয়ম নীতি আছে সেটা মেনে, সরকারের যে রিক্রুটিং এজেন্সি, বৈধ রিক্রুটিং এজেন্সি আছে, তাদের মাধ্যমে যেন বিদেশ গিয়ে তাদের পরিবারকে এবং তাদের আত্মীয় স্বজনকে ভালো রাখার চেষ্টা করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব বলেন, বাংলাদেশে মানব পাচারের চেয়ে প্রবাসী কর্মী ট্রাফিকিং বেশি হয়, তাই প্রবাসী কর্মসংস্থানকে উন্নয়নের হাতিয়ার করতে হলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। কেবলমাত্র আইন দিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশের জন্য শ্রম অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আর্থসামাজিক উন্নয়নের জন্য। যতটুকু না মানব পাচার হয় তার চেয়ে বেশি হয় স্মাগলিং এবং ট্রাফিকিং। এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। বিতর্কে সরকারি বাংলা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়ে 1,00,000 টাকা ও বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি রানার্স আপ হিসেবে 75,000 টাকা পুরস্কার লাভ করেন। সঞ্চিতা প্রিয়, এসএটিভি, ঢাকা। নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালন করেছে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া। দিনটি উপলক্ষে প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে তাদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে কুয়ালালামপুরে জি টাওয়ার এর হল রুমে দিনব্যাপী আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র আয়োজন করা হয়। এ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়।
ইতালিতে সংক্ষিপ্ত আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ধর্মীয় সম্পাদক বেল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যানিশ আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সৈয়াল, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু সহ আরো অনেকেই। বাংলাদেশ দূতাবাস লিসবনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার। দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের কাউন্সিলর লায়লা মুনতাজির দিনার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত মিসেস রেজিনা আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিচ্ছবিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রদূত ও কাউন্সিলর। এ সময় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কমিউনিটির নেতা রানা তসলিম উদ্দিন সহ আরো অনেকেই। প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাস এর আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। এসটিভি প্রবাস ডেস্ক। 2024 কে স্বাগত জানাতে দেশে দেশে নেওয়া হয়েছে বর্ণাঢ্য প্রস্তুতি। জমকালো আলোকসজ্জা সাজানো হয়েছে বিভিন্ন শহর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস জানায়, আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠেছে সিডনি হারবার ও টাইমস স্কোয়ারের মতো আলোচিত বর্ষবরণ ভেন্যুগুলো। ভৌগোলিক কারণে সবার আগে 2024 সালকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যে বছরের প্রথম প্রহরে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে লন্ডনে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বরাবরের মতোই নতুন করে সাজানো হয়েছে টাইমস স্কোয়ার বল। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত লাতিন দেশগুলো। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার পাশাপাশি শুরু হয়েছে উৎসব। আলোকসজ্জা সাজানো হলেও রাশিয়ার শহরগুলো এবছর হচ্ছে না আতশবাজি। উদযাপন নির্বিঘ্ন করতে ইউরোপের দেশগুলো সর্বোচ্চ নজর দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়। ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনার অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে দুই অধিবেশনের সম্মেলনে প্রথম অধিবেশন সদ্য বিদায়ী কার্যকরী কমিটি সভাপতি হাফিজ মাওলানা মুক্তার আহমেদের সভাপতিত্বে ও শাহ রবিউল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ। এছাড়াও বক্তব্য প্রদান করেন হাফিজ হাসান তালুকদার রাজা। দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপদেষ্টা নাজমুল হোসেনের সভাপতিত্বে ও প্রধান নির্বাচন কমিশনারের সম্মতিতে 2024-25 বছরের কার্যকরী কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি হাফিজ মুক্তার আহমেদ। ইসরাক আলীকে সভাপতি ও শাহ রবিউল হোসেনকে সাধারণ সম্পাদক করে পরবর্তী দুই বছরের সংগঠনের আংশিক কমিটি অনুমোদন করা হয়। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বিডি স্টার্স ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুবাইয়ের আবু হাইল ইনডোর স্টেডিয়ামে একদিনের এই প্রীতি ম্যাচ ফুটবল ম্যাচে বিডি ফাইটার্স ও বিডি অ্যাভেঞ্জার্স অংশ নেয়। বিডি ফাইটার্স বিডি অ্যাভেঞ্জার্সকে 7-2 গোলে পরাজিত করে। খেলার প্রথমেই 10 মিনিটে বিডি অ্যাভেঞ্জার্স সাজ্জাদের গোলে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর বিডি ফাইটার্সের সজীবের গোলে খেলায় সমতা আনেন। খেলার দ্বিতীয়ার্ধে বিডি অ্যাভেঞ্জার্সের মুকবুলের গোলে দলকে আবারও এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত বিডি ফাইটার্স জয় নিয়ে মাঠ ছাড়েন। খেলায় 3 গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হন মোহাম্মদ সজীব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির নেতা মোহাম্মদ আজম। এ সময় খেলায় বিজয়ী দল বিডি ফাইটার্সের ক্যাপ্টেন মোহাম্মদ কিরণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউই এর সভাপতি ও এসএটিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, মোহাম্মদ মুজিবুর রহমান। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী ক্রিস ফুড মার্টের কফি শপে হত্যা করা হলো লামার ইউনিভার্সিটির গবেষক আবিরকে। শুধু আইন দিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়, ছায়া সংসদ বিতর্কে প্রবাসী কল্যাণ সচিব, নিম্ন আয় রেমিটেন্স দাতাদের 10% প্রণোদনা দাবি। 2024 কে স্বাগত জানাতে দেশে দেশে বর্ণাঢ্য প্রস্তুতি। জমকালো আলোকসজ্জায় সেজেছে বিভিন্ন শহর, আলোর ঝলকানিতে উজ্জ্বল সিডনি হারবার ও টাইমস স্কোয়ার। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।